الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. अल्लाह तारा बोलते सेन ओगुनो बीजी आपने बोले दीन आमार बंदा दिगो के जरा तादेर उपरे नफसेर उपरे अत्तार उपरे बड़ा बड़ी करे से जुलुम करे से अन्याय अबिचार करे गुनार काजे लिप्त होइया आमार रहमत थेके जुनो तारा निराश ना हो एर जुन दृष्टान्त देवार जन्ने आमार स्मरण होये गेल एकटा एग्जांपल दिते चाई आपनारा सुनबेन तो मुसलमान बने रे अमार खलीफतुल मुस्लिमीन अमीरुल मुमिनीन एर जमाना एक जन गायक से गायक छिल गान गाइतो बुझछेन एक तारा दुतारा जे गान गाय ओरा ओई गायक तार বৃদ্ধ কালে এসে গেছে যৌবন কালে নজুয়ান বয়স যখন ছিল যুবক যখন ছিল সেই সময় তার কণ্ঠসুর খুবই সুন্দর ছিল মুসলমান ভাইরে আমার আল্লামা মসনবী শরীফে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ এই ঘটনাটা লিখেছেন মসনবী শরীফের মধ্যে ওই গায়ক গান গাইতো যুবক কালে কণ্ঠসুর সুন্দর তাকে না জোয়ান অবস্থায় ঠিক না কণ্ঠসুর সুন্দর তাকে মানুষ আশিক হয়ে যায় সুর শুনলে ওই ব্যক্তি গান গাইতো গায়ক ছিল গান গায়া গায়া আছে অনেক টাকা উপার্জন করেছে যখন তার বৃদ্ধ কাল আসলো মানুষের তো কয়েকটা খাল যায় এর জন্য কবিরা বলেন ছোট্টবেলা গেল হাসিতে খুশিতে যৌবন খাল গেল রসে রসে আসিবে বৃদ্ধকাল গটিবে জঞ্জাল কি হবে অবশেষে ঠিক না যৌবন কাল রসে রসে যায় বৃদ্ধকাল আসি এক সময় পড়বে মুসলমান ভাই দুষ্ট বুজুর্গ ওই গায়ক যখন বৃদ্ধ হয়ে গেছে তার কণ্ঠ সুর নষ্ট হয়ে গেছে আর সে গান গাইতে পারে না গানের যখন সুরে ঠাল মারে তখন তো আর টেস্ট লাগে না মজা লাগে না ঠিক না সুর যদি সুন্দর না হয় অনেকে আছে ওয়াজু শুনে না ঠিক না মুসলমান ভাই দুস্থ বুজুর্গ ওই গায়কটার বৃদ্ধকাল যখন আইসা গেল গলার সুর নষ্ট হয়ে গেছে অসহায় হয়ে গেছে তার জীবিকা অর্জন কিভাবে করবে এখন হায় আফসোস এত বন্ধু-বান্ধব দুনিয়ার জমিনে ছিল যেই সময় গান গাইতো টাকা পয়সা মানুষ বান্ডিল সহ টাকা পয়সা উড়াইয়া দিত তার কাছে গানের সুরের তারে ঠিক না শোনা বন্ধুর গান গাইতো যে সময় ঠিক না আসেন এই ধরনের মানুষ গানের মজলিসে এলাকান প্যান্ডেল বান্ধা গান গায় যে সময় শুনেছি অনেক আশিক হলে 500 টাকা নোট বাইর হইরা দেয় 100 টাকা নোট বাইর হইরা দেয় না আহা কোথায় দেয় আর কোথায় দেওয়ার কথা ছিল মুসলমানরা এরা আমার সেদিকে যাব না ওই গান অসহায় হয়ে গেছে তার বন্ধু বান্ধব ছেলে সন্তান কেউ আর কাছে আসে না আহা এখন চিন্তা করে এখন কি করবে এখন চিন্তা করলে একটা কবরস্থানে যাবে নীরব নিস্তব্ধ কবরস্থানে মানুষ ভয় করে যায় না ঠিক না গুরুস্থানের মধ্যে মানুষ যায়নি কোনো প্রয়োজন ছাড়া গুরুস্থানে যায় না মানুষ ভয় করে তখন এখান নীরবে নিস্তব্ধ এই জায়গার মধ্যে গিয়ে উনি তার উদ্দেশ্য আছে যে কি করবে তার মনের একটা থামনা আসলো বাসনা আসলো যে আমি সব কিছু বেলা যা কিছু আছে গান্না সব কিছু পরিত্যাগ করে এখন আল্লাহর দিকে মনোবেশন করেছে সুবহানাল্লাহ এখন মনে মনে ভাবছে যে আমি একজন গুনাহগার গায়ক ছিলাম আর পাপিষ্ঠ আমি এখন অসহায় হয়ে গেছি একমাত্র মহান আল্লাহ ছাড়া আমার কেহ সহায় নয় ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার
ওই গায়ক ব্যক্তির গুরুস্থানের মধ্যে চলে গেল, গিয়ে মহান আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে, চোখের পানি ফেলে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, তার চোখের পানি গাল বেবে পড়তেছে, আল্লাহ কাছে বলতেছে গো মহান মালিক, আমি জীবনে যত অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনার কাজ করে করে টাকা অর্জন করেছি, ওই গুনার কাজ করে আমার কিছু হইল না, এখন তো আমার দুরবস্থা, যৌবন কালে আমার কত বন্ধু ছিল, আর বৃদ্ধকালে কেউ তো আমার কাছে আসে না, আমি অসহায় হয়ে গেলাম, আপনার ছাড়া কেউ আমার সাথী হবে না, আমার রিজিকের ব্যবস্থা কেউ করবে না, সুবহানাল্লাহ, এইভাবে কান্না শুরু করে দিয়েছে ওই আল্লাহর বান্দা, ওই গায়কটা কান্না শুরু করে দিয়েছে, মহান আল্লাহ এই সময়ে মহান আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওগো ওমর যাও মুখ জায়গার মধ্যে আমার এক বান্দা গায়ক কান্নাকাটি করতেছে একা একা বসে, ওই আমার বান্দাকে তুমি সাহায্য করে আসিও, সুবহানাল্লাহ, সেই জায়গায় গিয়েছেন আর ঘোষণা দিয়ে মহান আল্লাহ বলেছেন আমার সালাম পৌঁছাইয়া দিও, ওই আমার বান্দাকে সে চুকের পানে ফেলে দিয়ে জীবনের গুনার ফির তওবা করে শর্মিন্দা হয় আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ কোরআনুল কারিমে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু আল্লাহু আকবার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানবের বান্দাগণ, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, আমার ফেরেশতাকে বিশ্বাস করেছো, আমার রাসূলগণকে বিশ্বাস করেছো, তোমরা জেনে রাখো তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করো, তোমার দরজা এখন পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দার জন্য খোলা রেখেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, মুসলমান ভাই দোস্ত বুজুর্গ, তওবা দরজা খুলে গেছেন, খাঁটি দিলে ওই গায়ক ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সালাম জানাইয়া রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ, আমরা এরকম তওবা করলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে রেখেছেন, এজন্য খাঁটি তওবা হতে হবে, বেজাল বেজাল যুক্ত তওবা হইলে হবে না, খাঁটি দিলে তওবা করলে মহান আল্লাহ আমাদের জীবনের পিছনের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তো ওয়াদা দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তওবা করে আমি আমার আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হইও না, সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, সুবহানাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা তোমরা যারা অন্যায় করেছো, বিচার করেছো, গুনার কাজ করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তোমরা আমার ইবাদত বন্দেগী বাদ দিয়ে দিও না, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, খাঁটি দিলে তওবা করো, অন্যায় অবিচার গুনার কাজ ছেড়ে দাও, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা নিয়ে যদি তওবা করো, ওই যে শাবান মাস আসছে শুভ রাত্রে আল্লাহ তাআলা বলেন আল্লাহ বিল মুস্তাগফিরিন ফাগফিরালা, আল্লাহ নবী বিশ্বনবী হাদিস শরীফে বলেছেন আল্লাহ আল মুস্তাগফিরিন ফাগফিরালা, আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা, আল্লাহ মুবতালান ফাওয়াফিয়া, আল্লাহ নবী বিশ্বনবী হাদিস শরীফে বলেছেন আল্লাহ তাআলা নিচের আকাশে এসে আল্লাহর রহমত নিচের আকাশে এসে আল্লাহ তাআলা শেষ রাতে ডাক দিয়া বলেন আসুনের কোন বান্দা গুনাহগার আমার কাছে মাফ চানে ওয়ালা, আসুনের কোন বিমারি আমার কাছে বিমার
শিফা পানেওয়ালা আসুনের কোন বিপদে বিপদ থেকে উদ্ধার পানেওয়ালা যদি তাকো আমার কাছে দরখাস্ত করো আল্লাহ তাআলা অন্যায়তে বলেছেন উদুনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকের সারা দিয়ে দিব সুবহানাল্লাহ এজন্য আমরা ডাকার মতো মহান আল্লাহকে ডাকতে জানি না মুসলমান ভাইরা আমার যদি আমরা ডাকতে পারি একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবে ডাকা জিনিসের নাম ডাকলে কিভাবে মহান আল্লাহ কবুল করেন ডাক একটা एग्जांपल দিতে চাই আপনাদের সামনে একজন মুশরিক 70 বছর পর্যন্ত গুনাহের কাজ করেছে নাফরমানি কাজ করেছে শিরকে কাজ করেছে তার মেয়ের পেটের ব্যথায় ধরেছে এওয়াতা অবস্থা কি করবে সে তো মুশরিক মূর্তি পূজারী ব্যক্তি সে তো যাবে দেবতার সামনে গিয়ে মাথা নত করবে মন্দিরের মধ্যে ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ওই মুশরিক ব্যক্তি গেছে তার দেবতার সামনে গিয়ে মাথা নত করে অনেক জিনিসগুলো নিয়ে যায় মন্দিরের মধ্যে খই মুড়ি দই বাতাসা ওইগুলো নিয়ে খোলা এগুলো নিয়ে যায় না আমরা তো অনেক সময় দেখি আমরা চোখের সামনে পড়লে দেখি না খই মুড়ি দই খোলা ওগুলো নিয়ে ভগবানকে বলে ভগবান খই মুড়ি দই খোলা এনেছি আপনি খান আর আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও এইভাবে গিয়ে মূর্তির সামনে মাথা নত করে মূর্তির সামনে মাথা নত করে যখন ডাকে তখন মূর্তি তো কোনো কথা বলে না কথা কি বলবে কোনো কিছু বলবে না এখন খোদা তো সম্পূর্ণ খোদা কোনো ক্ষমতা নাই এখন কি করবে এখন সব কিছু ছুঁড়ে মেরে দিয়ে এখন চিন্তা করলো তার মেয়ের পেটা তো বা ব্যথা ভালো হইতেছে না ছেলে সন্তানের মেয়ের পেটের ব্যথায় ধরলে আমরা নিজের পেটের ব্যথায় ধরলে অবস্থা কেমন হয় মুসলমান ভাইরে আমার ওই মুশরিক ব্যক্তি তার দেবতার সামনে গিয়ে যখন ওগুলো দিল আর বলল এগুলো খাও আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও খোদা তো কোনো কিছু করতে পারল না এখন কি করবে এখন বলল মনে মনে ভাবল মুসলমানেরা দেখেছি তারা মসজিদের মধ্যে যায় মুসলমানেরা মসজিদের ভিতরে প্রবেশ করে কি যেন তাপ কুয়ার মধ্যে নেমে যায় পুকুরের মধ্যে হাত পা মুখ গুলো দুই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তারা যেন মসজিদের ভিতরে কি করে এগুলো দৃশ্য দেখছে অনেকেই দেখে না হিন্দুরা মুসলমান ভাইরা আমার ওই মসজিদ ব্যক্তি দেখছে দিনের বেলায় যদি যায় দিনের বেলায় যদি যায় মুসলমানেরা বাইরে খোলা পাঠিয়ে দিবে ঠিক না দিনের বেলায় যাবে না ওই মুশরিক ব্যক্তি মনে মনে ভাবল যাইতে হলে তো রাত্রে বেলায় যাইতে হবে যাতে কেউ দেখে না মুসলমানেরা ইমানদার ব্যক্তিরা যাতে দেখে না এইভাবে ওই মুশরিক ব্যক্তি কবির অজুনিতে হাত অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদে প্রবেশ করেছে শেষ রাতে শেষ রজনীতে এমন সময় মসজিদের ভিতরে প্রবেশ করিয়া বলতেছে হে মুসলমানের খোদা আমার খোদা বুঝেছি খোদা আমার খোদার কোনো ক্ষমতা নাই মুসলমানের খোদা গো আপনি যদি সত্য হয়ে থাকেন তাইলে আমার মেয়ের পেটের ব্যথায় দূরেছে এক্ষুনি আপনি আমার মেয়ের পেটের ব্যথা বলো করে দাও না হয়ে মনে করব মুসলমানেরও খোদার ক্ষমতা নাই আমার খোদার মতো না উজবিল্লাহ এইভাবে নিরবে নিস্তব্ধে নিশা বেলায় যখন আল্লাহর পবিত্র
নগর মসজিদের ভিতরে গিয়ে যখন মহান আল্লাহকে ডাক দিয়া বলে যেই সময়ে আল্লাহ তাআলা বলেন আলামিল মুস্তাগফিরিন ফাগফির লা আলামিল মুস্তাগফিরিন ফাগফি ফারজকা এইভাবে যখন মহান আল্লাহ ডাক দিয়া বলে আসলে কোনো গুনাহগার ক্ষমা চাইনে ওয়ালা আসলে কোনো রিজেক্ট গ্রস্ত রিজেক্ট পানে ওয়ালা ও সহায় শুনি রে সহায়ত পানে ওয়ালা যদি তাকো আমার কাছে দরখাস্ত করো এই সময় যখন ডাক দিয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন গায়বে আওয়াজ দিয়ে বললেন হে মুশরিক ব্যক্তি শোনো আমি আল্লাহ এই মুহূর্তে তোমার ডাক শুনেছি আমি আল্লাহ এই মুহূর্তে বাড়িতে গিয়ে দিকো তোমার মেয়ের পেটের ব্যথা এই মুহূর্তে আমি আল্লাহ মাফ করে দিলাম মুসলমান ভাই দুস্থ বুজুর্গ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন গাইবি আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন তখন ওই মুশরিক ব্যক্তি দৌড়ে চলে গেল তার মেয়ের কাছে মেয়ের কাছে যাওয়ার পূর্বে দরজার সামনে যখন ওই মুশরিক ব্যক্তি গেল যাওয়ার পরে ওই মেয়ে ডাক দিয়ে বলতেছে ওগো আব্বা কোন ডাক্তারের কাছে গিয়েছো গো আব্বা ওই ডাক্তারে আমাকে কোনো ওষুধ দিল না কোনো ইঞ্জেকশন দিল না কোনো ট্যাবলেট খাওয়াইল না ওগো আব্বা এমন কেমন ডাক্তারের কাছে গেলেন ওই ডাক্তারকে আমি চিনতে চাই আমি পরিচয় করতে চাই তখন আব্বা ডাক দিয়ে বলে মা গো এতদিন আসল ডাক্তার চিনে নাই গো মা এতদিন আসল ডাক্তার চিনে নাই গো মা এখন মুসলমানের খোদা আসল ডাক্তার ওই মুসলমানদের খোদার কাছে গেছি মসজিদের ভিতরে প্রবেশ করিয়া আমি মহান আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম মহান আল্লাহ সাথে সাথে গাইবে আওয়াজ দিয়ে বলেছিলেন যারে বন্ধু যা আমি আল্লাহ তোর মেয়ের পেটের ব্যথা এই মুহূর্তে ভালো করে দিলাম সুবহানাল্লাহ মুসলমান দুস্থ বুজুর্গ সত্তর বছরে মুসলিম ব্যক্তি দূরে মহারাজকে ডাক দিল আর আল্লাহ শুনতে পারলেন তাইলে আমরা মুসলমান ইমানদারের ঘরে জন্ম হওয়ার পরে আমরা যদি মহান আল্লাহকে ভালোভাবে খাটি দিলে তওবা করে মহান আল্লাহর রহমতের আশা নিয়ে লা তাকনা তুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ না হইয়া রহমতের আশা নিয়ে মহান প্রভু রহমতের আশা নিয়ে আল্লাহর কাছে যদি তওবা ইস্তেগফার করে দরখাস্ত করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের পিছনের গুলাগুলি রে মাফ করে দিবেন ঠিক কিনা মুসলমান ভাইরে আমার এই জন্য আমরা কোথায় আছি আমরা অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত হইয়া গুনার কাজ করিয়া সুদ কেছি ঘুষ কেছি তোবার রাস্তা তো খোলা আছে তোবার দরজা তো বন্ধ নাই আপনি তোবা কেন করেন না আমরা তো তোবা ইস্তেগফার করি না আমরা মসজিদের কাছে দাঁড়িয়ে আসি না খালি শুধু শোবে বরাত আসলে আমরা আসিয়া মসজিদ ভরে যাই ঠিক কিনা আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ইবাদত এই ইবাদত গুলো কেন ছেড়ে দেই আমরা বিপদে মুসিবতে পড়ে গেছি অসহায় হয়ে গেছি আমরা এখন আল্লাহর মসজিদের দিকে দৌড়াবো মসজিদের ভিতরে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে মহান আল্লাহর কাছে যদি দরখাস্ত করি তাইলে মহান আল্লাহ দরখাস্ত কবুল করবেন মঞ্জুর করবেন আল্লাহ ওই দরখাস্ত কবুল করে মঞ্জুর করে যদি বিপদে থাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবেন ঠিক কিনা এটা মহান আল্লাহর ঘোষণা আছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এজন্য ও মুসলমান বাইরারে আমার আমরা কোথায় আছি এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াশীল এবং কত বড় মায়া মহান আল্লাহর কাছে এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথমেই বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু গুনাহগার বান্দা বলে ডাকেন নাই ডেকেছেন ও আমার বান্দারা সুবহানাল্লাহ ও আমার বান্দারা আল্লাহ তো চাইলে ইয়া আইহাল আসফা বলতেন কিন্তু বললেন ইয়া ইবাদিয়া অর্থাৎ
এই কথা বুঝাইতে চাচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমার বান্দা ও আমার বান্দারা তোমরা আসলে আমার রহমত আর দয়া পাওয়ার উপযুক্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় দয়া আর মায়া এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দয়া মায়া এমন মায়া আর দয়া হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ ইরশাদ করেছেন রওয়ায়াতটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ ইরশাদ করেছেন যে মহান আল্লাহর কাছে 100টা 100 রহমত রয়েছে সুবহানাল্লাহ 100 ভাগ দয়া আর মায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে আর এক ভাগ দয়া আর মায়া আর রহমত মাত্র মানুষের কাছে সমস্ত মখলুকাতের কাছে দিয়েছেন মাতা পিতার কাছে স্বামী স্ত্রীর কাছে এক ভাগ মাত্র এক ভাগ 99 ভাগ মহান আল্লাহর কাছে রয়েছে সুবহানাল্লাহ এই এক ভাগ মায়া আর দয়ার কারণে ছেলে সন্তানের জন্য মাতা পিতা তার জীবন বিলীন করে দেয় ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের মায়া আর দয়ার যদি পেতে চাও তাহলে আমরা কি করতে হবে মহান আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে কিভাবে আল্লাহর ইবাদত বান্দাগির মাধ্যমে মহান আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করলে আল্লাহর জিকির আজগার করিয়া মহান আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করলে তওবা ইস্তেগফার দুরুদ শরীফ পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত করলে মহান আল্লাহ কবুল করে থাকেন মঞ্জুর করে থাকেন এর জন্য আমরা সর্ব অবস্থায় আমরা মহান আল্লাহকে ভয় করে চলতে হবে গুনার কাজ তওবা করে ছাড়তে হবে আমরা তওবা করি অনেক সময় বিড়ালে যেভাবে তওবা করে খাটা লাগলে দেখছেন না কিভাবে মারে আমরা তো এই ধরনের লোক হয়ে গেছি আমরা বারবার তওবা করি বারবার তওবা করি খাঁটি তওবা করি না খাঁটি তওবা হচ্ছে যে তওবা করার পরে এই আল্লাহর বান্দা আর গুনাহ কাজে লিপ্ত হয় না এটাই হলো ভেজাল মুক্ত তওবা এটাই হলো তওবা নাসুহা এটা কি তওবা নাসুহা অর্থাৎ খাঁটি তওবা আর তওবা করার পরে যদি আমরা গুনাহ না করি তাইলে আমরা অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা পাইব আল্লাহর নাম তো গফফার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও মহান দয়ালু মহান আল্লাহর নাম গফফার গফফার নামের আগে মহান আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে আজম ওই জাতি নাম ব্যবহার করেছেন চাইলে তো আল্লাহ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম এটাই যথেষ্ট ছিল এরপরে আল্লাহ গফফার নাম ব্যবহার করেছেন ও মুসলমান ভাই আমার মহান আল্লাহর জাতি নাম আল্লাহ আল্লাহ বলেন সবাই আল্লাহ মজা লাগে না আল্লাহ 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 ওই জাতির নাম ইসমে আজম আল্লাহ নামের ভিতরে আছে ও মুসলমান ভাইরা আমরা যদি এইভাবে আল্লাহর জিকির করি আল্লাহর নাম লই আমরা দিনের গুনাহ মিটিয়া যাবে ঠিক কিনা আল্লাহর জিকির আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কলব জানে রাখো আল্লাহর জিকিরে দিলের প্রশান্তি লাভ করে শান্তি আসে ও শান্তি দূর হয়ে যায় ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমরা সব সময় আল্লাহর জিকির আজকার করি আল্লাহর ইবাদত বন্দেই করে আল্লাহর কাছে ক্ষমা চাই ওই যে সোহরাত আসছে ওই সোহরাতের রাত্রি জাগরণ করি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সোহরাত সম্পর্কে ইঙ্গিত ইশারা করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্না আউসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ليلة مباركة إنا كنا منذرين محال الله رب العالمين يمون التبرك فراد رجسان نزل كرشان এই রাত্র
ও জাগরণ করে মহান আল্লাহর কাছে ইবাদত বন্দে করিয়া আল্লাহর কাছে তওবা করলে মহান আল্লাহ তওবা কবুল করেন। দিনের বেলায় রোজা রাখার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বিশ্বাস করে ফের হাদিস আবার ইবনে মাজাহ তো আছে, ওই হাদিসে বলেন যখন লাইলাতুল বরাত তার শবে বরাত আসে তখন তোমরা কি করো, রাত্র জাগরণ করিয়া তাকওয়া ইবাদত বন্দেগীর মধ্যে কাটাও, এটা হলো নফল ইবাদত বন্দেগী। কি ভাই নফল ইবাদত? লাইলাতুল মুবারাকা এই বরকতময় রাত্রে জাগরণ করে থাকার জন্য আল্লাহ নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আর দিনের বেলায় রোজা রাখার জন্য বলেছেন, এই জন্য আমরা যদি রাত্র জাগরণ করে থাকি ওই নফল ইবাদত বন্দি করি আর আমরার ফরজটা ঠিক থাকে, তাইলে আমরা ইবাদত বন্দি করিয়া আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করা যায়। আর আমরা তো অনেক সময় আছে সারা সপ্তাহকে সপ্তাহ যায় আমরা নামাজ পড়ি না, ঠিক কিনা? ইবাদত করি না, ফরজ ইবাদত বন্দি গুলো করি না, ঠিক না? শুধু রাতে সময় যায় আর সারা রাত জাগ্রত হইয়া আর দেখা যায় ফজরের নামাজ নাই, ঠিক কিনা? সারা রাত জাগ্রত হইয়া যদি থাকি আর ফজরের নামাজ পড়ি না, তাইলে সারা রাত জাগ্রত থাকি এত ফায়দা কি হইলো? আপনার আসলটা চলে গেল, ফরজটা তরক করলে তো এক অক্ত নামাজ তরক করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হয়। আর নফল ইবাদত বন্দেগী যদি আপনি করেন তাইলে সওয়াব পাবেন অবশ্যই। আর যদি আপনি নফল ইবাদত বন্দেগী করেন না তাইলে তো সব পাইবেন না, আর যদি ফরজ ইবাদত বন্দেগী না করেন তাইলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাই দুস্থ বুজুর্গ, এর জন্য আমরা সারা রাত জাগ্রত থাকবো, যদি আমাদের শরীরে বডিয়ে মানে আমাদের বতনে মানে আমরা জিসিমে যদি মানে, মুসলমান ভাই দুস্থ বুজুর্গ এর জন্য আমরা ইবাদত বন্দেগী কিভাবে করব, ইবাদত বন্দেগী এমন ভাবে করব যেভাবে করলে ফরজ নামাজ ছুটে না, ঠিক কিনা? আমরা অনেকেই আছি ইবাদত বন্দেগী করি এমন ভাবে করব না, কিতাবের মধ্যে লিখেছেন যে আমরা একবার বলবো আল্লাহ আর একবার ঘুমাই আসছে অবস্থা হুশ থাকে না, হেলান দিয়ে অনেকে ঘুমিয়ে আছে, এই ধরনের অলসত্ব যদি আসে তাইলে আপনি জাগরণ না করিয়া আপনি একটু সময় রেস্ট নেন, রেস্ট নেওয়ার পরে যখন একটু শরীরটা যখন আপনার একটু সতেজ হবে তখন আপনি আমাদের মন্দিরের মধ্যে লেগে যান। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি আল্লাহ নবী হাদিস মধ্যে এরশাদ করেছেন, যদি কেহ এশা নামাজ জামাতের সাথে পড়িয়া ফজরের নামাজ জামাতের সাথে পড়ে যেতে পারে তাহলে সারা রাত্রে নফল ইবাদত মন্দিরের সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর এমন ভাবে ইবাদত বন্দেগী করব এশা নামাজ জামাতের সাথে পড়তে পারবো, ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবো, জামাত শরত হবে না, জামাত সুন্নতে মুয়াক্কাদা। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমরা ইবাদত বন্দেগী এমন ভাবে করব যাতে আমরা ফরজ ছুটে না, ওয়াজিব ছুটে না, আমরার সুন্নতে মুয়াক্কাদা ছুটে না। আমরা এইভাবে যদি আমরা আমলের উপর ইস্তিকামত থাকতে পারি তাইলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের পরে যখন আমরা ক্ষমা চাইব আল্লাহর কাছে মহান আল্লাহ ক্ষমার দরজা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে তওবা করলে নামাজের মাধ্যমে ওযুর মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয় আর তওবা ইস্তিগফারের মাধ্যমে কবিরা গুনাহগুলিও মাফ হয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাই দুস্থ বুজুর্গ এখন আসুন সামনের দিকে চলে যায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মায়া, আমাদের কাছে তো দয়া মায়া আছে না, তা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না, যে মানুষের উপর রহম করে না আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহম করে না, দয়া করে না। এই জন্য দয়ার মায়া করার দরকার আছে না? না, যদি আমরা দয়া করি মায়া করি
আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মায়া পেয়ে যাব ঠিক কি না আল্লাহ নবী বিশ্ব নবী অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন قال النبي صلى الله عليه وسلم مرحم يرحم صغيرنا ولم يؤخر كبيرنا فليس منا الله ربي بالشرب رحمة العالمين এই হাদিসের মধ্যে বলেছেন যারা ছোটদের দয়া করে না স্নেহ করে না মায়া করে না বড়দের সম্মান প্রদর্শন করে না তারা মহান আল্লাহর দলভুক্ত নয় নবীর তরিকার ভিতরে নয় আহা এখন আমরা বড়দের সম্মান করার দরকার না অবশ্যই বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে আর ছোট ভাইরা নজওয়ান ভাইরা আমরা বড়দের যদি সম্মান মর্যাদা দেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ পেতে হলে দিতে হয় একটা কথা আছে না সম্মান পেতে হলে সম্মান দিতে হয় আমরা যদি পাইতে চাই তাহলে আমরা দিতে হবে মুসলমান ভাইরারে আমার আমরা বড়দের সম্মান করব ছোটদের স্নেহ করব ভালোবাসা মহব্বত দেখাব ও মুসলমান ভাইরা আমার যদি আমরা বড়দের সম্মান করি না সম্মান দেই না আমরাও একদিন বড় হব আমরা আমরারেও আমাদের ছেলে সন্তানেরা সম্মান মর্যাদা দেবে না আমাদের উস্তাদরা শিখিয়েছেন সম্মান প্রদর্শন কিভাবে করবেন ও মুসলমান ভাইরারে আমার ও মুসলমানেরা এর জন্য সালাম দিলে সম্মান মর্যাদা দেওয়া হলো দোয়া করা হইলো আমরা যে প্রথমে স্টেজে যখন উঠি যখন আমরা সালাম দেই ঠিক না এটা নবীজির সুন্নত সালাম দেওয়া তখন সালাম দিলে তখন আমরা যারা বয়সে বড় আমরা ছোট 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 বাচ্চারা যখন আমরা সালাম দেই সালাম দেওয়ার পরে আমরা রে আমরা কোন সময় বলি না যে এই বাচ্চাটা নামটা কি এই বাচ্চাটা খুব ভদ্র বাচ্চা বলি না আমরা স্নেহ করি মায়া করি আহা যে সুন্দর সালাম দিচ্ছে বাচ্চাটা ঠিক কিনা এর জন্য আমরা আমাদের ছেলে সন্তানদেরকে সালাম আদব কায়দা শিক্ষা দিতে হবে বড়দের কিভাবে সম্মান করা যায় ছোটদের কিভাবে স্নেহ করা যায় মুসলমান ভাইরা আমার সময় আসলে শেষ হয়ে যাইতেছে এজন্য আমার আলোচনাও সংক্ষেপ করে নিয়েছি আল্লাহ তাআলা যে এই আয়াতের মধ্যে কি বলেছেন আল্লাহর রহমত এবং দয়া মায়া পেতে হলে মানুষের মখলুকরে দয়া মায়া করতে হবে এজন্য আরেকটা সংক্ষেপে দুই মিনিটের ভিতরে একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন দয়া মায়া আল্লাহর মখলুকরে করলেও মহান আল্লাহ ক্ষমা করে দিতে পারেন এজন্য আসুন একটা এক্সাম্পল আপনারা দেই একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বাইজিদ গ্রীষ্মকালে পছন্দ শীত শীতের সময়ে কম্বল নিয়ে আসেন ঘুমাইবেন বিছনার মধ্যে কম্বলের নিচে ওনার হাত পা ঢুকিয়ে দিয়েছেন এই সময় দেখলেন একটা ছোট বিড়ালের বাচ্চা সানা বাচ্চা একটা কাছে আসলো এই বিড়ালের বাচ্চা দেখলেন শীতে কাঁপতেছে কি শীত লাগছে এই ছোট বিড়ালের বাচ্চা মুসলমান ভাইরা আমার ওই বিড়ালের বাচ্চা ওই আল্লাহর মখলুক বেবে ওই আল্লাহর ওলি ভাইজি একটু লক্ষ্য করে ওই বিড়ালের বাচ্চা সানাটারে ওনার কম্বলের ভিতরে ঢুকাইয়া দিলেন আমরা গ্রামী ভাষায় বলি কমল কমলের ভিতরে ঢুকাইয়া দিলেন এই বাচ্চা ছোট্ট একটা বিড়ালের বাচ্চা এটার আদর করলেন স্নেহ করলেন একটা মখলুক না বিড়াল একটা মখলুক না মুসলমান ভাইরা আমার ওই বিড়ালের বাচ্চারে মায়া করার কারণে কি ঘটেছে দেখেন আল্লাহ ওলি বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়ে গেল কবরের মধ্যে সওয়াল জাব করার জন্য ফেরেশতারা আসলেন সংক্ষেপে বলতেছি ফেরেশতারা যখন আসলেন ফেরেশতারা সওয়াল জাব নেওয়ার জন্য প্রস্তুত নিলেন সওয়াল জাব করে বললেন ও আল্লাহর ওলি বাইজিদ তুমি কি নিয়ে এসেছো এই প্রশ্ন যখন করছেন আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন
আমি শিরিক মুক্ত ইবাদত বন্ধ করে এসেছি বলে তাই নাকি বলে হ্যাঁ মহান আল্লাহ কি দেখতেছেন নাই কথাবার্তা শুনতেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাবার্তা গুলো শুনতেছেন ভাইজিদের তখন শুরু করে দিলেন আল্লাহ রুনি ভাইজিদকে ওরে আমার প্রিয় বান্দা ভাইজিদ দেখো শরণ আসেনি তোমার একদিন খাবার খাওয়ার জন্য বসেছিল দুধ খাওয়ার জন্য এই দুধে ক্ষতি করবে এই কথাটা আপনার জবান থেকে বাইর হয়েছিল যে দুধের কোনো ক্ষমতা আছে নাকি দুধের কোনো ক্ষমতা আছে নাকি আমি আল্লাহর ক্ষমতা দুধের মধ্যে আছে ঠিক কিনা আল্লাহর ক্ষমতা দুধের কোনো ক্ষমতা নাই আমি আল্লাহর ক্ষমতা তুমি মনে মনে ভাবছিলা যে দুধে আপনার ক্ষতি করবে না দুধে কোনো ক্ষতি করবে না এটা তো শিরিকের গন্ধ আছে ও আমার প্রিয় বান্দা ভাইজিদের তুমি শিরিক মুক্ত ইবাদত বন্ধ করে আসতে পারো নাই তোমার ইবাদত বন্ধের মধ্যে শিরিকের মেডিসিন আছে ঠিক কিনা ও আমার প্রিয় বান্দা ও ভাইজিদ একটা আমল আমার কাছে পছন্দ হয়েছে এই আমলটা কি জানেন তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইজিদ আল্লাহর ওলে বাইজিদ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহিকে বললেন ওলে বাইজিদ গ্রীষ্ম কালে পছন্দ ঠান্ডার মধ্যে শীতের মধ্যে তুমি আমার একটা মখলুক বিড়ালের বাচ্চাকে তুমি কম্বলের ভিতরে ঢুকে দিয়েছিলে এর জন্য আমি আল্লাহ দেখিয়া তোমার প্রতি তাকাইছিলাম রহমতের দৃষ্টিতে আমি আল্লাহ ওই আমার মখলুক শত শত কোটি কোটি গুণ মহব্বতের মায়া রয়েছে তোমার জন্য এর জন্য আমি আল্লাহ ওই মখলুকের ওই দয়ার মায়াটা আমার কাছে পছন্দ হয়েছে রে ভাইজি এজন্যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ ও ভাই দুস্থ বুজুর্গ এই জন্য আল্লাহর দয়া এবং মায়া আর মাখলুকের প্রতি মাখলুকের মায়া থাকলে মহান আল্লাহর দয়া লেগে গেলে মহান আল্লাহ মাফ করে দিবেন এর জন্য আমাদের ঈমানরে মজবুত করতে হবে এর জন্য আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন হাদিসের মধ্যে আখলিস দ্বীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে ইমান যদি খাঁটি হয় মজবুত হয় তাইলে ওই যে আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফী রহমাতুল্লাহ আলাইহি একটা অল্প আমলে মহান আল্লাহ ক্ষমা করে দিতে পারলেন আমাদের কি কোন মহান আল্লাহ ক্ষমা করবে না এর জন্য তো মহান আল্লাহ বলেছেন লা তাকনতু মির রহমাতিল্লাহ ও মুসলমান ভাইরা আল্লাহ তাআলা বলেছেন ও আমার গুনাহগার বান্দারা রে তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না গুনাহ করেছো পাপ করেছো অন্যায় করেছো আমি আল্লাহর কাছে খাটি দিনে তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমারে কবুল করে আমরা জিন্দেগির পিছনের গুনাহগুলিরে মাফ করিয়া দিবেন এটা হলো আল্লাহর ওয়াদা এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে প্রত্যেকরে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করেন সকলে বলুন আমিন ও মুসলিম ভাইরা আমরা যারা আজকে এই মাহফিলে এসেছি আমরা প্রত্যেকে এই নিয়তে আসব আমরা বসবো যাতে উলামায়ে কেরামরা তশরিফ এনেছেন আব্দুর রহমান জামি সাহেব দামত বারাকাতুহুম উনি এসেছেন সুনামগঞ্জ থেকে আমাদের আরো যে উলামায়ে কেরাম ওনারা রাস্তার মধ্যে আছেন আমাদের প্রধান অতিথি বিশিষ্ট আলেমেদিন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব হবিগঞ্জি দাওয়াত বারকাতুম তিনি